আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, একবার ভালো করে আমার প্রেসক্রিপশনটা খেয়াল করে দেখো তো। আল্লাহ বলছেন, যেইখানে তোমাদের সিয়াম পালন করার কথা, যেইখানে আল্লাহ রাব্বুল আমিনের বলার কথা, রোজা এইটা হলে ভাঙে, এইটা হলে তোমাদের জন্য রোজার ক্ষতি হয়, এইটা হলে বেশি উপকার হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো কথা না বলে উম্মতকে বলছেন, তাবত পৃথিবীর মানুষকে বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান তো এমনি এমনি দামি নয়, এই রমাদান দামি হওয়ার কারণ যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ এরপরে বলছেন কোরআনের কাজ কি হবে, আল্লাহ বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে না, রমাদানে তোমাদের জন্য যে কোরআন দিলাম, এই কোরআনের মৌলিক দায়িত্ব হচ্ছে হুদাল লিন-নাস, দুনিয়ার যাবতীয় যত মানুষ আছে সব মানুষগুলাকে পথ প্রদর্শন করাই হচ্ছে কোরআনের কাজ। সুবহানাল্লাহ, হুদার ব্যাখ্যা আমি সব জায়গায় বলি, মাথার মধ্যে ধরে রাখবেন, হুদা মানে হেদায়েত। কিন্তু এই হেদায়েত শুনে শুনে, হেদায়েতের কথা আমাদের বারবার উচ্চারিত হওয়ার কারণে হুদা আমাদের মধ্যে কোনো ফিলিংস আনে না। হুদার অর্থ দুইটার সব সময় মাথার মধ্যে ঢুকাই নেবেন, একটা হচ্ছে হুদা মানে আপনার হেদায়েত রাস্তা, এই রাস্তা মানে কি, দুনিয়ার মানুষের জন্য এই রাস্তাটা এমন রাস্তা হুদা, যেই রাস্তাটাই আপনি একবার যদি দুনিয়ার বুকে উঠেন, আপনাকে নিশ্চিত জান্নাতে যে যেই রাস্তা শেষ করে নামায় দিবে, ওই রাস্তাটার নাম হুদা। আল্লাহ বলছেন ওই হুদার রাস্তাটা হচ্ছে কোরআন, কেউ যদি একবার এই কোরআনের কাছে আসে নিশ্চিত সে থাকতে পারে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত গাইড করে নামাবে। হুদার আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওই রাস্তা, যে রাস্তায় আপনি চলতে শুরু করেছেন, কিন্তু এই রাস্তাটা কেমন করে চলতে হবে আপনি জানেন না, আপনার ধারণা নাই, কারে সাইড দেওয়া লাগবে আর কারে সাইড দেওয়া লাগবে না, কখন ডানে যেতে হবে কখন বামে যেতে হবে, রাস্তাটার মধ্যে কোনো বিপদ আছে কিনা, কখন জোরে চালাতে হবে কখন আস্তে যাওয়া লাগবে, আপনার যদি ধারণা না থাকে আপনার জন্য বিপদ। এক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, ওরা জিজ্ঞাসা করছে অ্যাক্সিডেন্ট তুই কেমনে করলি, কয় আমার এনে বলছে যে কখনো তাড়াহুড়া করবি না, সামনে যদি কেউ সাইড চাই সাইড দিয়ে দিবি, বলে আমি সামনে পাইলাম একটা সিএনজি সাইড দিয়েছি, এরপরে পাইছি একটা মাইক্রো সাইড দিয়েছি, এরপরে একটা বাস সাইড দিয়েছি, এরপরে একটা ট্রাক সাইড দিয়েছি, তারপরে সামনে দিকে একটা ব্রিজ চিন্তা করলাম এটাও বড় জিনিস সাইড দেই। এখন ব্রিজ যদি সাইড দেয় বলেন তো আর কি বাঁচার কোনো উপায় আছে, এখন কোনটা সাইড দেওয়া লাগবে আর কোনটা সাইড দেওয়া লাগবে না আপনি যদি না জানেন, এই জন্য যারা সড়ক বিশেষজ্ঞ তারা ড্রাইভারকে সহযোগিতা করে, রাস্তার মধ্যে যদি বামের দিকে বাঁক থাকে তীর চিহ্ন দিয়ে দেয়, দূর থেকে সাইনবোর্ডের মধ্যে আলো পড়ার সাথে সাথে জ্বলে ওঠে, ডানে চিহ্ন থাকলে জানে দেয়, সামনে যদি স্পিড ব্রেকার থাকে সেটার চিহ্ন দেওয়া থাকে, সরু পুল যদি থাকে, সরু ব্রিজ যদি থাকে, ব্রিজের চিহ্নটা আগের থেকে দেওয়া থাকে। আমার আল্লাহ রাব্বুল বলছেন দুনিয়ার মানুষ তোমরা ভালো করে মনে রাখো, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি রাব্বুল আমিন তোমাদের জন্য ফুরকান করলাম, এটাকে সত্য মিথ্যার নির্ণায়ক বানাই দিলাম, দুনিয়ার মানুষ কোনটা হক কোনটা বাতিল, কোন রাস্তায় চললে তোমার জন্য মুক্তি আর কোন রাস্তায় চললে তোমার জন্য দুর্গতি, আমি রাব্বুল আলামিন এই পথ নির্দেশ যে কিতাবের মাধ্যমে দিয়েছি ওই কিতাবটাই রমাদানে অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ বললাম এই কিতাব বলা হলে তোমাদের জন্য আমি রাব্বুল আলামিন পথটা ঠিকঠাক মতো দেখায় জান্নাতে নামায় দিব। আল্লাহ রমাদানের সাথে কোরআনকে সম্পৃক্ত করেছেন, আল্লাহর প্রেসক্রিপশন হচ্ছে রমাদান থেকে যদি পূর্ণ ফায়দা পেতে চাও কোরআনের কাছে চলে যাও। এখন আমরা রোজা রাখি কোরআন ছাড়া, এই জন্য যতদিন ধরে আমরা যাচ্ছি আর সামনে আগাচ্ছি আমাদের জীবনের দুর্গতি বাড়ে, রমাদান আমাদেরকে প্রপার কোনো নিয়ামত দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আপনি আমার জন্য নির্দেশনা দিলেন, বারবার রব্বুল আলামিন তার বান্দাদের কাছে বললেন কোরআনহীন যেন তোমাদের রমাদান না হয়, আমি আল্লাহ তোমার জন্য যে প্রেসক্রিপশন দিয়ে দিলাম ওই প্রেসক্রিপশনটা গ্রহণ করো, রমাদান থেকে যদি বেনিফিটেড হতে চাও তাহলে আগে কোরআনকে আঁকড়ায় ধরো।